শাহরানিশা স্টুডিওরই আগুনের সাজাল ব্লগ নিয়ে চলে এসেছি। আমি এখন বিয়ার কোন কি বিয়ার গিলস দাদা আপনার এই না ইনে না দাদা অ্যাডভেঞ্চার আমি এখন অ্যাডভেঞ্চার দাও আরে আরে ও সন্নু সন্নু রে তোমার মুখ তো দেখা যায় না বুত সাপ নিয়ে আসছিলাম এইটা এখন ফ্রাই করবো সাপের মাংস এখন আমি বাংকার তৈরি করব এখানে যাতে আর তার আগে শোনো রে তো কয়দিন আগে এই আগুনে বঙ্গবাজার পুড়ে গেছে, সেটা ছিল কষ্টের আগুন আর এটা হচ্ছে আনন্দের আগুন। পরিবারের সাথে শীতকালে এখানে বসে আগুনের সাজাল বলে এটাকে, আগুন পোহানোটা অন্যরকমের মজাদার। পুরো এক সপ্তাহের সাজালের ভিডিওর কাটিং কাটিং নিয়ে এই ব্লগটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অনেক সুন্দর একটা শীতের মুহূর্ত। যারা গ্রামে থাকেন, গ্রামে ছোট থেকে বড় হয়েছেন, তারা জানেন এই মুহূর্তটা কত সুন্দর। আর এরকম সুন্দর সুন্দর মেমোরিগুলো বছরে একবার করে আসে, সবসময় আসে না, জীবনে কদাচিত কিছু মুহূর্ত এরকম হয়। আর আমার আব্বু একটু মজাদারভাবে সময় কাটাতে পছন্দ করে, সে পরিবার সবাইরে পাইলে, বিশেষ করে আমাদের পাইলে, ছোটদের পাইলে সে একটু মানে হাস্যরসাত্মকভাবে কথা বলা, মানুষকে ব্যঙ্গ করা, এগুলো মজা করে করে। তো এই যে পরানার আব্বু বসে এই দিন আগুন পোহাচ্ছিল, আর পরান আর আব্বু মুড়ির মোয়া খাচ্ছিল। আমি এদিন ছিলাম ঘরের ভিতর, হয়তোবা কোনো কারণে সন্ধ্যা ব্লগ করতেছিল। আর এইভাবেই শীতকালটা পার হয়ে গেছে, আপনাদের সাথে শীতকালীন একটা মুহূর্ত শেয়ার করতেছি। দেখেন আগুনেরও কিন্তু পজিটিভ নেগেটিভ স্মৃতি থাকে, তাই না? প্রতিটা জিনিসেরই একটা ভালো দিক, একটা খারাপ দিক আছে। আমাদের উচিত দুটো দিকই সমানভাবে গ্রহণ করে নেওয়া, বা দুটো দিককে সমানভাবে প্রাধান্য দেওয়া। আর আপনাদের শীতকালীন গ্রামের ভ্রমণ বা শীতকালীন উদযাপন কেমন যায় কমেন্টে জানাবেন। আর মধ্যবিত্ত একটা পরিবারের জন্য এই একটা সপ্তাহ পুরো পরিবারের সাথে শীতকালীন ছুটি অন্যরকমের এক মজাদার সময়। মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক গ্রামের নিশুতি রাতের, আর হয়তো শোনা উচিত ছিল, আগুনের দিন শেষ হবে একদিন, ঝর্ণার সাথে গান হবে একদিন, এই পৃথিবী ছেড়ে চলো যাই স্বপ্নের সিঁড়ি বেশিমাহীন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বঙ্গবাজারে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের জন্য আল্লাহ নিকট দোয়া করবেন। আল্লাহ হাফেজ।